আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম, আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দা সাদিয়া বেনাজির। এবার বিস্তারিত সংবাদ। প্রস্তুতি না থাকায় প্রথম দিনে নতুন সড়ক পরিবহন আইন কার্যকর করা হয়নি। রাজধানীর বিভিন্ন পয়েন্টে আগের মতোই ট্রাফিক আইন ভাঙা হলেও কোনো সাজা দেওয়া হয়নি। ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয় আইন কার্যকরে আরও কয়েকদিন সময় লাগবে, তাই সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন তারা। তবে নতুন সড়ক পরিবহন আইন সম্পর্কে জানেন না বেশিরভাগ মানুষ। গণপরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর শামসুল হকের মতে, আইনটি কার্যকরের আগে যথেষ্ট প্রচারণা চালানোর প্রয়োজন ছিল। বিস্তারিত জানাচ্ছেন নাজিব ফরাইজি। বহুল আলোচিত সড়ক পরিবহন আইন কার্যকরের প্রথম দিন রাজধানীর সড়কের চিত্র ছিল ভিন্ন। আগে ট্রাফিক আইন ভাঙলেই পুলিশ মামলা করত জরিমানা, কিন্তু এদিন আইন ভাঙলেও কারো বিরুদ্ধেই কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে কর্তব্যরত ট্রাফিক পুলিশকে কয়েকটি পয়েন্টে নতুন আইন সম্পর্কে মানুষকে সচেতন করতে দেখা গেছে। নতুন আইনে উল্টো পথে বা অতিরিক্ত গতিতে গাড়ি চালালে, মোটরসাইকেল আরোহীর হেলমেট না থাকলে এবং যত্রতত্র রাস্তা পারাপার হলে ১০,০০০ টাকা, সিট বেল্ট না বাঁধলে, অবৈধ পার্কিং ও ফোনে কথা বললে ৫,০০০ টাকা জরিমানার বিধান থাকলেও যাত্রী ও চালকদের বেশিরভাগই সে সম্পর্কে জানেন না। তাই আইন ভাঙার প্রবণতা ছিল আগের মতোই। আমি কিন্তু ওই দিক দিয়ে যাইনি, আমি দেখলাম যে আমি যেহেতু যাচ্ছি না ওই দিক দিয়ে, আমাকে যেতে হবে এই দিক দিয়ে, তো আমি এই দিকে টার্ন করে চলে আসছি। কিন্তু এখানে আমরা খালি রাস্তা তো শুনছি আজকে যে আজকের তো করা চাপ, কাগজপত্র কমপ্লিট থাকতে হইব, লাইসেন্স থাকতে হইব, এমনি শুনছি, কিন্তু পুরোপুরি যে আজকে ই হয়েছে কার্যকর হয়েছে এটা শুনিনি আর কি। জানেন এই যে নতুন আইন, হেলমেট ছাড়া কত টাকা জরিমানা? না না, ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয় আইন বাস্তবায়নে আরো কয়েকদিন সময় লাগবে। ইলেকট্রিক মেশিন এর মাধ্যমে আমাদেরকে মামলা হইতো, ওইটা আপাতত আপডেট করার জন্য দু একদিন সময় লাগবে। জনগণকে সচেতন করছি, এই আইন সম্পর্কে জানাচ্ছি যে আইনের ব্যাপকতা, প্রয়োগ, এটার যে ফাইনের পরিমাণ অনেক বেশি, যাতে এই অপরাধগুলো পরবর্তীতে যাতে ওরা না করে আর কি। এই গণপরিবহন বিশেষজ্ঞের মতে, সড়ক পরিবহন আইন বাস্তবায়নে সরকারকে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। আইন কার্যকর করার জন্য যে প্রচার প্রচারণাটা দরকার ছিল ব্যাপকভাবে, কারণ এখানে জরিমানার মাত্রাটা কিন্তু অনেক বেশি, পেইন অনেক বেশি হবে এবং জেলের যে দণ্ডটা দেওয়া হচ্ছে সেটাও কিন্তু অনেক বেশি। এটার জন্য একটা ফোকাসড ক্যাম্পেইন দরকার ছিল, কিছু রোড র্যালি দরকার ছিল, কিছু রোড শো করার দরকার ছিল। তিনি জানান, কেবল আইন দিয়ে সড়কে শৃঙ্খলা ফেরানো সম্ভব নয়, এজন্য আইন বাস্তবায়নে যেসব ঘাটতি ও সমস্যা আছে তা দ্রুত সমাধান করতে হবে। নাজিব ফরাইজি, আরটিভি, ঢাকা। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের শফিপুরে নির্মাণাধীন ফ্লাইওভারের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, দেশে শৃঙ্খলার বড় সংকট, আর শৃঙ্খলা না থাকলে উন্নয়নের কোনো দাম নেই। এছাড়া দলে অনুপ্রবেশকারীদের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক অপশক্তি ছাড়া অন্যান্য রাজনৈতিক দলের ক্লিন ইমেজের লোক আওয়ামী লীগে অনুপ্রবেশকারী নয়। শৃঙ্খলা ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য এবং এটাই আমাদের চ্যালেঞ্জ, এবং এই রোড সেফটি আইনটাও সেজন্য বিভাগের দায়িত্ব পালন করছেন তাদের কাছে এই তালিকাটি পাঠিয়ে দিচ্ছি তরুণ নেতৃত্বে, যাতে অনুপ্রবেশকারী তথা যে বিতর্কিত লোকজন, অপকর্মকারী লোকজন যাতে আওয়ামী লীগের কোনো পর্যায়ে নেতৃত্ব গ্রহণ করতে না পারে। রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে দুই নারীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রাতে ধানমন্ডি ১৫ নম্বর সড়কের ২১ নম্বর বাসার একটি ফ্ল্যাট থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন গৃহকর্তী আফরোজা বেগম ও গৃহকর্মী দিতি। পুলিশ জানায়, দুপুরে নিহত আফরোজার জামাই মনিরের পিএস বাচ্চু এক নারীকে গৃহকর্মী হিসেবে নিয়োগ দেওয়ার জন্য নিয়ে আসে, পরে তারা চলে যায়। পরে আফরোজা বেগমের গাড়ি চালক বাসায় আসলে তাদের গলা কাটা লাশ দেখতে পায়। দ্রুত সময়ের মধ্যে অপরাধীরা গ্রেপ্তার হবে বলে আশা করছে পুলিশ।
পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে পুলিশ। আজকে আনছে কাজের মেয়ে, ওই মেয়েটা মেরে মোবাইল টোবাইল সহ অন্য কিছু নিয়ে চলে গেছে। মেয়েটা আসার পর গেট নক করে বলে কই যাবেন যে আমি এখানে কাজ করতে যাচ্ছি, বেতন আমার বেতন কম দিবে, আমি এখানে কাজ করবো না। তো পরে ওর গায়ে দেখলাম, গায়ে দেখলাম কোনো কিছু নাই, খালি ওর একটা মোবাইল। এসে দেখি এক বৃদ্ধ মহিলা, ওনার বয়স 65 এরকম হতে পারে, আফরোজা বেগম, তাকে এবং তার কাজের মেয়েকে ফ্ল্যাটে গলা কেটে হত্যা করা হয়েছে। আমরা আমাদের আশা করছি যে বিভিন্ন তথ্য প্রমাণ আমরা যা পেয়েছি তাতে খুব তাড়াতাড়ি হত্যার রহস্য উদ্ঘাটিত হবে। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী শাহাবুদ্দিন শিহাব, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। শিহাব, আপনি আমাদের জানাবেন হত্যাকাণ্ড সম্পর্কে পুলিশ কি বলছে আর কারা জড়িত থাকতে পারে, এ সম্পর্কে কিছু জেনেছেন কিনা? জি সাদিয়া, আমি এই মুহূর্তে যেখানে অবস্থান করছি, ঠিক আমার পিছনে যে ছয়তলা বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এই বিল্ডিংয়ের চারতলায় বসবাস করছেন আফরোজা, এবং তার একতলা উপরে অর্থাৎ পাঁচতলায় বসবাস করতেন তারই মেয়ে এবং মেয়ের জামাই, তার পরিবার। ঘটনাটি ঘটে চারতলায়, অর্থাৎ আজকে বিকেলে একজন কাজের মেয়ে কাজ করার কথা বলে এখানে আসেন, এবং যারা সিকিউরিটি ছিলেন তারাও তাকে ঢুকতে দেয়। এখানে সিকিউরিটিরা আমাদের জানিয়েছে যে তারা আসলে ইন্টারকমে ফোন দিয়েছিল, কিন্তু অপর পক্ষ থেকে তেমন কেউ সেটি রিসিভ না করাতে তাকে সানন্দে ভিতরে যেতে দেয়। তবে এবং সন্ধ্যার দিকে সেই কাজের মহিলাটি বের হয়ে আসে, এবং একটি বিষয়ে জানা যায় যে ওই সময় এখানে যে মনির সাহেব অর্থাৎ আফরোজা, যে যার গলা কেটে যাকে হত্যা করা হয়েছে, তার যে মেয়ের জামাই, তিনি পাঁচতলায় থাকতেন, তার যে ড্রাইভার কাম পিএস বাচ্চু, তাকে আটক করা হয়েছে এবং একজন গার্ডও এখানে আটক করা হয়েছে, এই আমাদের পুলিশ জানিয়েছেন। এবং একটি বিষয় হচ্ছে যে এখনও পর্যন্ত বিস্তারিত পুলিশ জানাতে পারেনি, কেননা বিষয়টি তদন্ত দিন রয়েছে এবং তদন্তর পরবর্তীতে এটি জানা যাবে। এবং সন্ধ্যার পরে অর্থাৎ রাতে প্রায় 9:45 দিকে সিআইডির ক্রাইম টিম এখানে এসে উপস্থিত হয় এবং তারা বাড়িটি সহকারে চতুর্দিক ঘটনাস্থল কর্ডন করে রাখে এবং তারা বিভিন্ন আলামত সংগ্রহ করেন, এবং বিষয়টি তাদের তদন্তাধীন। তদন্ত শেষ হয়ে তারা শেষ হলে তারা বিস্তারিত সংবাদ মাধ্যমকে জানাবেন। আর একটি বিষয় জানিয়ে রাখি যে এখানে যে যে ঘটনাটি ঘটেছে, আফরোজা তা তিনি চারতলায় কাজের মেয়েকে নিয়ে বসবাস করতেন এবং তার স্বামী নেই, এবং তার যে মেয়ের জামাই মনিরুদ্দিন, তিনি একজন প্রতিষ্ঠিত শিল্পপতি, এমনটি জানা গেছে, এবং বাকি পরবর্তী বিস্তারিত পুলিশ আমাদের জানাবেন এমনটি জানিয়েছেন। এ ছিল আমার কাছে সর্বশেষ। শিহাব, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর ধানমন্ডি থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহাবুদ্দিন শিহাব। চলে যাচ্ছি পরের সংবাদে। এ যেন রীতিমতো মগের মুল্লুক, জোর জবরদস্তি, হুমকি ধামকি আর সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে রাজধানীর মধ্যবাড্ডায় মুক্তিযোদ্ধা সহ প্রায় 250 মানুষের 1000 বিঘা জমি দখল করে মাছের ঘের করেছেন 37 নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম। এছাড়া বাড্ডায় রাজুক ও ব্যক্তিগত মিলে আরও প্রায় 2 একর জায়গা দখল করেছেন মাছের আড়ত। সব দেখে শুনেও পুলিশ আছে নীরব দর্শকের ভূমিকায়। স্থানীয় আওয়ামী লীগ বলছে 2008 সালে হাইব্রিড হয়ে দলে ঢুকে ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন জাহাঙ্গীর। স্বপন দেওয়ানের ক্যামেরায় আরাফাতুর রহমানের রিপোর্ট। রাজধানীর মধ্যবাড্ডার একসময়ের ইউনিয়নগুলো এখন উত্তর সিটি কর্পোরেশন ভুক্ত। সস্তা হওয়ায় বিটিভির শিল্পী, কলাকুশলী, মুক্তিযোদ্ধা, চাকরিজীবী সহ নানা শ্রেণীপেশার মানুষ কয়েক বছর আগে এখানে জমি কেনেন। অভিযোগ আছে প্রায় 1000 বিঘা জমি 10 বছর ধরে দখল করে আছেন স্থানীয় কাউন্সিলর জাহাঙ্গীর আলম। স্বজনদের দিয়ে কৃত্রিম বাঁধ তৈরি করে পানি আটকে বিশাল এলাকাকে মাছের ঘের বানিয়ে রেখেছেন কাউন্সিলর। যেখানে একসময় ফসল হতো কাউন্সিলরের কারসাজিতে, তাই এখন বছর ভর পানির নিচে থাকে। কমিশনার লোক এরা মাছের চাষ করে, আমরা তো পানিতে ডুবে থাকি। মূল মালিক কমিশনার জাহাঙ্গীরের ভাই, জাহাঙ্গীর আছে দুই ভাই, তো বড় দান করতো মানুষের, শুকনা ছিল এই জলাবদ্ধতা কৃত্রিম সৃষ্টি করে ওরা এই মানুষের এই ভোগান্তি ঘটছে। তার ভাই আলমগীর এবং তাদের ক্যাডার বাহিনী রুহুল, বিপুল, মানিক, রুমি, এদের মাধ্যমে আমাদের জমি খাল পাড়ে বাদ দিয়ে জলাবদ্ধতা তৈরি করে 12 মাস পানির নিচেই আমাদের জমি থাকে এবং তারা মাছের চাষ করে। এই সমস্যাগুলো ওনাকে বলার পর উনি বলছে আমি এটা দেখবো, এটা করে দেবো,
আপনারা এই করেন, কিন্তু অদ্যাবধি উনি কোনো ব্যবস্থা নেয়নি। ক্ষমতার দাপটে মানুষের জায়গা দখল করে দুই একরের ওপর করেছেন মাছের আড়ত। ঘের থেকে আসা মাছ বিক্রি হয় এখানে প্রতি মাসে 45-50 লক্ষ টাকা তাদের ইনকাম আর কি। তাদের সাঙ্গভাঙ্গ তো আছে, থানা পায়, কমিশনার দেন আপনার প্রায় 400-500 উপর আপনার বিডি আছে, 7,500 টাকা করে ভাড়া প্রতিটা বিডি। স্থানীয় প্রবীণ আওয়ামী লীগের নেতারা বলছেন, এক সময়ের যুবদল নেতা জাহাঙ্গীর আলম 2008 সালে দলবদল করেন, তবে মূল দলে জায়গা না হওয়ায় যোগ দেন কৃষক লীগে। বিএনপি ঘরানার লোক তারা, বিএনপির সাথে তারা জড়িত। 2008 সনেও তারা বিএনপির আমাদের এখানের কাইম ভাই যখন বিএনপির থেকে নির্বাচন করে তখনও তারা কাইম ভাই নির্বাচন করছে। 2012 সালের পর উত্থান হতে থাকে জাহাঙ্গীরের। বাড্ডার 12 নম্বর রাস্তাটি বাবা হাজি হাসানুদ্দিনের নামে নামকরণ করেন। ক্ষমতা খাটিয়ে রাস্তার দক্ষিণমুখী 2, 4, 6 নম্বর প্লট এবং উত্তরমুখী 1, 3, 5 ও 7 নম্বর প্লটগুলো পরিবারের সদস্যের নামে বরাদ্দ নেন। খুনের মামলার সাজাপ্রাপ্ত আসামি জহিরুল ইসলাম দীপু বা কালা দীপুকে সব সময় সঙ্গে রাখার অভিযোগ আছে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। অভিযোগগুলো নিয়ে বক্তব্য জানতে চাইলে বেশ কয়েকবার এড়ানোর চেষ্টা করে শেষ পর্যন্ত শুক্রবার নিজের বাসায় সময় দেন জাহাঙ্গীর আলম, কিন্তু পরে আবার অসুস্থতার কথা বলে এড়িয়ে যান। তবে এর আগে বুনিয়াদি প্রশিক্ষণের জন্য কুমিল্লায় থাকাকালে তার সঙ্গে মোবাইল ফোনে এসব নিয়ে কথা হয়। এলাকাবাসীর অভিযোগ, জাহাঙ্গীরের সব অপকর্মের সহযোগী থানা পুলিশ, তাই 26টি জিডি থাকার পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দ্বিতীয়বার আবার প্ল্যান করে আবার গেছি, আবার যাওয়ার পরে তারা আবার একই রকম সিস্টেম আমার, ওই তুই দাঁড়িওয়ালা লোক, তুই নমাজ কালাম পড়স মনে হয়, তোর ইয়া করে দিছিলাম না, সাবধান করে দিয়ে তুই আবার আসিল কেন? তারপর আমরা ভয়ে বাধ্য হয়ে চলে এসেছি। অভিযোগের বিষয়ে জানতে বাড্ডা থানায় গেলে কাউন্সিলরের বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হলেন না বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আরাফাতুর রহমান, আরটিভি, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 39 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মইনুল হক মঞ্জুর 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ধীমান চন্দ্র মণ্ডল এ আদেশ দেন। এর আগে অস্ত্র আইনে মঞ্জুর 7 দিন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মঞ্জুরসহ তার গাড়ি চালক সাজ্জাদ হোসেনের 7 দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার উপপরিদর্শক হারুনুর রশিদ। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে অস্ত্র মামলায় 5 দিন ও মাদক মামলায় 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। গেল বৃহস্পতিবার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‍্যাব। চলতি সপ্তাহে বুয়েট শিক্ষার্থী আবরার হত্যার চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ মনিরুল ইসলাম। দুপুরে রাজধানীর FDC-তে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে আবরার হত্যাকাণ্ডের জন্য ছাত্র রাজনীতি না মূল্যবোধের অবক্ষয় কোনটি দায়ী তা নিয়ে ছায়া সংসদে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। দুর্নীতিবাজদের তালিকা দিন দিন দীর্ঘ হচ্ছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। সকালে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় তিনি বলেন, সব দুর্নীতিবাজদের ধরা হবে এবং তাদের মুখোশ জনগণের সামনে উন্মোচন করা হবে। শিক্ষক নিয়োগে তদবির প্রসঙ্গে দুদক চেয়ারম্যান বলেন, শিক্ষক নিয়োগ ও বদলিতে তদবির করলে হাতকড়া পড়তে হবে। নির্বাচনী কাজ ছাড়া অন্য কোনো কাজে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের না জড়াতে সরকারের কাছে আবেদন করা হবে বলেও জানান তিনি। অস্থির সমাজে একমাত্র সুখের ঠিকানা ঘর, চার দেয়ালের ঘরেও থাকে চাপা কষ্ট না বলা কথা, তাই সুখের ঠিকানায় কখনো কখনো পৌঁছে যায় দুঃখের চিঠি বা ডিভোর্স লেটার। সারা দেশের মতো রাজধানীতেও বাড়ছে বিয়ে বিচ্ছেদ, তবে সবচেয়ে বেশি বিচ্ছেদ হচ্ছে বরিশাল বিভাগে, আর সবচেয়ে কম চট্টগ্রাম ও সিলেটে। বিয়ে বিচ্ছেদ নিয়ে মায়াদুর রহমান রুবেলের ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব, ছবি তুলেছেন নাজমুল হোসেন সায়মন। বিয়ের মাধ্যমেই পূর্ণতা পায় মানুষ,
প্রত্যেকটি বিয়েই এক একটি সুখের উপাখ্যান, বিয়ে মানেই হই হুল্লোড় আর আনন্দ। তবে সানাইয়ের এমন সুরও কখনো কখনো হয়ে যায় বেদনার কাব্য। তেমনই এক কাব্যের ভাগ্য বিড়ম্বিত নায়িকা অঙ্কিতা। 13 বছর আগে একজনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন সুখের আশায়, তবে সুখ আর আসেনি। সন্তান হলে স্বামীর সুমতি হবে এমন আশায় নিয়েছিলেন 2 সন্তান, তারপরও দেখা হয়নি সুখের মুখ। 5 বছর ধরে আছেন বাবার বাড়িতে, এবার স্থায়ীভাবে মুক্তি চান তেতো হয়ে যাওয়া সম্পর্ক থেকে। মান সম্মানের কথা চিন্তা করে শুধু সহ্য করে গেছি, কিন্তু প্রথম থেকে খারাপ ব্যবহার করতো, প্রচন্ড গালিগালাজ, খুব খারাপ ভাষায় গালিগালাজ করতো। ফার্স্টে ফেন্সিডিল খেত, কিন্তু পরে সে 4-5টা আবার রেগুলার, তখন পুরাই সাইকোর মতো হয়ে গেছে। তো এই যন্ত্রণা থেকে বাঁচার জন্য এখন মার বাসায় থাকি, বিভিন্ন প্রেশার ক্রিয়েট করার পরে এখানে ভরণ পোষণ দিচ্ছে। এখন এই 5 মাস ধরে সেই ভরণ পোষণটাও ছেলেদের বন্ধ করে দিচ্ছে। সাধারণত স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়া, পরস্পরের প্রতি সন্দেহ, শারীরিক মানসিক নির্যাতন, পরক্রিয়া প্রেম, মাদকাশক্তি, প্রতিশ্রুতি রক্ষা না করা ও শারীরিক অক্ষমতা তালাকের কারণ। সমাজবিজ্ঞানীদের মতে সময়ের সঙ্গে নারীর সক্ষমতা বাড়ায় কমছে সহিষ্ণুতা, ফলে মানিয়ে নেয়ার প্রবণতা থেকে বেরিয়ে এসে স্বাধীন থাকতে চাইছেন তারা। বেশিরভাগ নারীরাই বলেছেন তাদের হাজব্যান্ডরা অন্য অ্যাফেয়ারে জড়িত থাকছেন। তো যখন একজন নারী একটা পরিবারে আসলে তার স্ত্রীর মর্যাদাও পাচ্ছেন না, ভালোবাসাও পাচ্ছেন না, সোশ্যাল ইকোনমিক সাপোর্টও পাচ্ছেন না, উনি ন্যাচারালি ভাববেন যে একা থাকাটা বেটার অপশন তার জন্য। এছাড়া বউ শাশুড়ির দ্বন্দ্ব বহু সংসার ভাঙছে। বউকে মেয়ের বা শাশুড়িকে মায়ের স্থান দিতে না পারায় দুর্বল হচ্ছে বন্ধন, বাড়ছে বিয়ে বিচ্ছেদ। মেয়েটি যখন যায় তখন ছেলেটি মেয়েটির দখলে চলে যায়। আলটিমেটলি মা আর বোন গোপনে গোপনে ভাবে এই যে মেয়েটা এসে আমার ভাইটাকে দখল করেছে, আমার ছেলেটাকে দখল করেছে, একটা গোপন ক্রোধ ফিল করে বৌমার প্রতি। কিন্তু ক্রোধের চলে মমতাটা চাপা পড়ে যায়, তখন সে শুধু দোষটা দেখে, ভালো কিছু আর দেখে না। পারিবারিক অশান্তির মাত্রা ছাড়ালেই নারী ঘর ভাঙছে বলে মনে করেন মানবাধিকার বিষয়ক এই আইনজীবী। বেশিরভাগ পুরুষদের সম্পর্কটা বেশি, মেয়েরা সংসারটা ভাঙতে চায় না, কিন্তু তাদের একটা পর্যায়ে যাওয়া যখন, এবং কারা এই মেয়ের কাদের সঙ্গে তারা মিশছে, ওই যেই মেয়েটা ডিভোর্সি মেয়েটা থাকে তার কোনো, সেই ধরনের মেয়েরাই কিন্তু আবার যে অন্য জায়গায় বিয়ে করে আরেকটা সংসার ভাঙে। তারা বলছেন শিক্ষিত হওয়ার সঙ্গে সঙ্গে নারী স্বনির্ভর ও প্রতিবাদী হচ্ছে, এতে পারিবারিক নির্যাতন সহ্যের চেয়ে বিচ্ছেদকে শ্রেয় মনে করছেন। নিজেরা অবজার্ভ করো, নিজের দোষটা ধরো। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। কিছুটা কমলে এখনও নাগালের বাইরে পেঁয়াজের দাম। রাজধানীর পাইকারি বাজারে দেশি ও ভারতীয় পেঁয়াজে কমেছে 10 টাকা, মিয়ানমার ও মিশরের পেঁয়াজে কমেছে 5 টাকা করে। এদিকে সপ্তাহের ব্যবধানে 2-3 টাকা বেড়েছে চালের দাম, কমেছে সব ধরনের সবজির দাম। বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ প্রথমবারের মতো আয়োজন করল আন্তঃপ্রাতিষ্ঠানিক বেঙ্গল কর্পোরেট লীগ BCL T20 ক্রিকেট টুর্নামেন্ট। সকালে রাজধানীর তেজগাঁও ওসমানি হল মাঠে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ডিরেক্টর সাইফুল আলম দীপু। খেলার উদ্বোধন করে খেলোয়াড়দের বলেন খেলায় হার জিত থাকবে, সবাইকে আইন শৃঙ্খলা মেনে সুষ্ঠুভাবে খেলতে হবে। BCL বেঙ্গল কর্পোরেট লীগ T20-তে 16টি দল অংশগ্রহণ করছে। তেজগাঁও ছাড়াও রাজধানীর বনানী মাঠেও এই টুর্নামেন্টের ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। আপনারা আইন শৃঙ্খলা বজায় রেখে খেলবেন এবং সবসময় আমি আপনাদের সাথে আছি এই শুভ কামনা করে আমি এই খেলার উদ্বোধনী অনুষ্ঠান ঘোষণা করছি। রাতের সংবাদ এ পর্যন্তই। আরটিভির সব শেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে।